হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, হইলো আফরোজা। আফরোজা। আপনি বলছিলেন আসলে খুব কষ্টের মধ্যে আছেন, অনেক সমস্যা পরিবার থেকে, আপনি একটা অডিও কলে প্রতিবেদন করতে চান। তা আপনি থাকেন কোথায়, বা আপনার বাড়ি কোথায়, বা কি করেন কি আপনি? আমার বাড়ি হইলো রাজবাড়ি ভাই। রাজবাড়ি? আচ্ছা, তো পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মু আছে, আর আমার একটা ছোট ভাই আছে 7 বছরের। বাবা নাই, বাবা মারা গেছে। আপনি কি করেন কি? আমি এখন কিছু করি না, লেখাপড়া করেছিলেন? লেখাপড়া করছিলাম ভাই। ফোনটা আচ্ছা, বয়স কত আপনার? বয়স 19। 19। তা কি বলতে চান আসলে, যারা আপনার কথাগুলো শুনবে তাদেরকে কি বলতে চান? কি সমস্যার মধ্যে আছেন আপনি? আমি যে আমার আম্মু অনেক কষ্ট করে আমারে মানুষ করছে, বাবা নাই, বাবা মারা গেছে, ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছে। জি, আমি একটা ভালো মন মানুষ চাই, যে আমার পাশে থাকতে। মানে বিয়ে করবেন, বিয়ে করবেন সে আশা করেন? হ্যাঁ, সে যেন আমার আমাকে বিয়ে করবে। তা বিয়ে করার জন্য তো মানুষ নিজের পরিবারের লোকজনই দেখে শুনে বিয়ে শাদী দেয়। তা আপনার কি সেরকম কেউ নাই, গার্জিয়ান বলতে কি কেউ নাই, মা ছাড়া আর কেউ নাই? না ভাই, আমার মা ছাড়া আর কেউ নাই গার্জিয়ান। তো আর বিয়ে, যৌতুকের জন্য হ্যাঁ বিয়ে হয়নি, হ্যাঁ যৌতুকের জন্য বিয়ে হয় না। যৌতুক তাই। আপনি কি দেখতে, ছবি যে ছবি পাঠাইছেন, ছবিটা তো দেখলাম ভালোই, এটা কি আপনার ছবি? হ্যাঁ ভাই, ওটা আমার ছবি। তা এরকম চেহারা দেখে তো আসলে কেউ যৌতুক চাওয়ার কথা না। তা কেন যৌতুক চাই? আপনি যা বলছেন সব সত্যি কথা তো? হ্যাঁ ভাই, আমি যা বলছি সত্য কথা। আচ্ছা, তা কষ্ট লাগে কোনটা? এখন বিয়ে হচ্ছে না সেটাই কষ্ট, নাকি মার জন্য কষ্ট লাগে? এখন মা বাবার জন্য কষ্ট লাগে, বিয়ে হয় না সেটাও কষ্ট লাগে। কিরকম মানুষকে বিয়ে করতেছেন? কোনো চাকরিজীবী, নাকি দিন মজুরি, না কিরকম প্রবাসী বা বিদেশ টিদেশি ছেলেকে? যেরকমই হোক না কেন, একটা ভালো মনে মানুষ পাইলেই হবে। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টাসা করছিলেন? হুম, কোনো প্রেম করছিলেন? না ভাই, এখনো প্রেম করিনি। আচ্ছা, নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই, নামাজ কালাম পড়ি। যাক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলবেন এই যে প্রতিবেদনে আসছেন। যদি আপনার কথা সত্যি হয়, অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, যদি সেরকম জানাশোনা করে যদি পছন্দ হয় তাহলে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? কারোর হ্যাঁ সঙ্গে ভাই, মিথ্যা কথা বা মিথ্যা আশ্রয় নেবেন না, ঠিক আছে? হ্যাঁ ভাই। তা আপনার মা কিভাবে আপনাকে নিয়ে, আপনার মা অসুস্থ মানে কিরকম অসুস্থ? আমার মা অসুস্থ, মনে করেন যে লিভারের সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, তা আপনার মা কি বিয়ে দিতে চায় আপনাকে, নাকি আপনি নিজেই আসছেন? হ্যাঁ, মারও আশা আছে। এখন মনে করেন যে অন্যায় আমি, এখন মারও তো একটা দায়িত্ব আছে। তো বিয়ে করতে চাইলে তো বাড়িতেও অনেক ছেলেরা আসে বা ঘটক আসে, এরকম মাধ্যম দিয়ে কোনো প্রস্তাব পাঠান নাই, বলেন নাই কাউকে? বলছি যে অর্থনৈতিক দিকে এই জন্য কেউ আচ্ছা আসে আচ্ছা না। আচ্ছা, মানে গরিব বলে অভাব বলে কেউ আসে না, তাই না? তা যাই হোক, হ্যাঁ ভাই, প্রতিবেদনে আসছেন, ভালো হয়েছে। যদি কেউ বিয়ে করতে চায় যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? আর কিছু বলতে চান? না ভাই, আর কিছু বলতেছেন না। আচ্ছা ঠিক আছে। আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন, অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে কথাবার্তা বলবেন, এবং কেউ বিয়ে করতে চাইলে দেখা সাক্ষাৎ করে আপনাকেও বলে আপু খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে তারপরে বিয়ে করবেন, ঠিক আছে? তা ভালো ঠিক আছে থাকেন, বলছি। দোয়া করি। আসসালামু আলাইকুম।